আর্জেন্টিনা শব্দটি শুনলেই প্রথমেই মনে আসে ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনা অথবা আজকে সেরা খেলোয়াড় লিওনেল মেসির মুখ। মনে আসে নান্দনিক ফুটবল, এরপর চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদা মিশ্রণের অপূর্ব সুন্দর এক পতাকার রং। আমরা হয়তো এতটুকুই জানি, অথচ এই আর্জেন্টিনার ইতিহাস ঐতিহ্যে ও সমৃদ্ধ এক দেশ। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী বুয়েনোস আইরেস। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়েই অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টমতম রাষ্ট্র। আর্জেন্টিনা একসময় স্পেনের অধীনে ছিল, আর আমরা জানি স্পেনের সব মানুষই স্প্যানিশ ভাষায় কথা বলে, তাই আর্জেন্টিনার মানুষ স্প্যানিশ ভাষায়ই কথা বলে এবং তাদের সকল কাজকর্ম স্প্যানিশ ভাষায়ই করে। আর্জেন্টিনা দেশের মোট আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার, যা বিশ্বের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে পঞ্চমতম স্থান অধিকার করে রয়েছে এবং দেশটির পূর্ব সীমান্তে রয়েছে আন্দিজ পর্বতমালা। দেশটির উত্তরে বলিভিয়া এবং প্যারাগুয়া এবং উত্তর পূর্বে ব্রাজিল অবস্থিত। সব মিলিয়ে দেশটির স্থলভাগের মোট আয়তন 9,376 কিলোমিটার। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। 2010 সালের আদমশুমারি অনুযায়ী আর্জেন্টিনা দেশটির মোট জনসংখ্যা 4,11,07,000-এরও বেশি, যা জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে 32তম স্থান অধিকার করে রয়েছে। আর্জেন্টিনাতে আদি প্রস্তর যুগে মানব বসতি নির্দেশনা পাওয়া যায়। আধুনিক আর্জেন্টিনার ইতিহাসে 16 শতকে স্পানীয় উপদ্বীপে উপনিবেশিকরণের মাধ্যমে সূচনা হয়, যা 1776 সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিও দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠাতা হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তর অনুসারী হিসাবে আর্জেন্টিনার উত্থান ঘটে। 1810 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বিজয় লাভ করে। ১৯ শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম এবং গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু করে। এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে 3 বার এবং ফাইনাল খেলেছে 5 বার। ফুটবল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠে এসেছে এখান থেকেই।